কৃষ্ণা সুধি ভক্তবৃন্দ, আমাদের অভিষ্ট লক্ষ্য বিগ্রহের পান প্রতিষ্ঠা হয়েছে, আর মাত্র দুদিন বাকি রয়েছে। 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আমাদের অনুষ্ঠান, আর আমাদের সমস্ত প্রস্তুতি পর্ব পুরোদমে কাজ চলছে। আমাদের সাউথ ইন্ডিয়ায় মুম্বাই, কলকাতা, শ্রীলঙ্কা সব জায়গা থেকে পূজারী ভক্তবৃন্দ চলে এসেছেন। এখন যে কার্যকলাপ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে, এখানে আমাদের কিচেনের কাজ চলছে, এখানে রিসেপশন এলাকা, রিসেপশন এখানে মহা মেইন, এখানে আমাদের প্যান্ডেল, বড় প্রোগ্রাম প্যান্ডেল করা হচ্ছে, আমাদের পেন্টিংয়ের কাজ চলছে জাস্ট, আর অল্প আজকের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আমাদের 15 তারিখ থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে, 15 তারিখ থেকে বিভিন্ন রকম বাস্তুযজ্ঞ হবে, বাস্তুযজ্ঞের পরে আচার্য যজ্ঞ হবে, বাস্তুযজ্ঞ মানে বাস্তুদেবতাকে স্থাপন করা হবে, পূর্বতন আচার্যবর্গদের আহ্বান নেওয়া আছে, তাদের আজ্ঞা নেওয়া আছে যাতে এই মন্দির যেন সুন্দরভাবে আমরা সেবা পূজা করতে পারি। তারপরে 16 তারিখে ভগবানের নেত্রোৎসব, নেত্রোৎসবের পরে ভগবানকে স্বয়ং দর্শন দেওয়া হবে, ভগবান কীভাবে সুন্দরভাবে স্বয়ং করেন সেটা সকলে আপনারা দেখতে পাবেন। আর মূল অনুষ্ঠান আছে 17 তারিখ, আর 16 তারিখে গুরু মহারাজ চলে আসবেন, শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ এখানে উপস্থিত হবেন, আমরা সবাইকে আহ্বান করছি তাকে স্বাগত করানোর জন্য। আর 17 তারিখ যে মূল অনুষ্ঠান, সকাল 7টা থেকে আমাদের কার্যকলাপ শুরু হবে। প্রথমে চলবে আপনার মহাযজ্ঞ, তারপরে রয়েছে আপনার ভগবানের মহা অভিষেক, তারপরে আপনার রয়েছে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা উৎসব। প্রাণ প্রতিষ্ঠা উৎসব 11:20 থেকে 12:50 মধ্যে প্রাণ প্রতিষ্ঠা উৎসব হবে। তারপরে মহা আরতি, তারপরে রয়েছে মহাপ্রসাদ, সকলের জন্য মহাপ্রসাদের প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো আপনাদের সকলকে আমরা আহ্বান করছি এখানে আসুন, এই অনুষ্ঠানের আনন্দ উপভোগ করুন। হরি বল, রাধা পার্থ সারথি কি যায়।